মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয়? পাগল কোথাকার! সবকিছু আল্লাহর হুকুমে হয় কিনা? যদি বলেন আল্লাহর হুকুমে হয়, তাহলে চোর কি চুরি করে আল্লাহর হুকুমে? নাবালক থেকে মানুষ যখন সাবালক হয়, নির্ধারিত কি কোনো সময় আছে? আরে ভাই, প্রশ্নটা মজার করছে না? বিকাশে টাকা লেনদেনের সময় যে টাকা খরচের জন্য দেই, সে টাকা কি সুদের আওতায় পড়ে? বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স সরকার 2% বোনাস হিসেবে দেয়, সেটি অনেকে সরকারের উপহার হিসেবে নেয়। সব কিছু আল্লাহর হুকুমে হয় কিনা? যদি বলেন আল্লাহর হুকুমে হয়, তাহলে চোর কি চুরি করে আল্লাহর হুকুমে? না। এই প্রশ্নটা মুমিনের না, এটা সংশয়বাদীদের প্রশ্ন। কাদের প্রশ্ন? সংশয়বাদীদের প্রশ্ন। সকল ভালো কাজের নিসবত বা সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে, আর কোনো একটি খারাপ কাজের দায় মহান আল্লাহর দিকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন, তো চুর চুরি করে কেন? আল্লাহ যদি তকদিরে লিখে নাই রাখতো সে চোর হবে, তো চোর হলো কেন? তকদির বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি এক বুদ্ধিজীবীকে প্রশ্নের উত্তরে উত্তরটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা যখন এসএসসি পড়েছি, তখন আমাদের একটা অপশনাল সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স। তবে সেটাই ফেল করলে কেউ প্রমোশন ঠেকতো না, প্রমোশন দেওয়া হতো। এসএসসিতে আমাদের সময় কোনো গ্রেডিং সিস্টেম ছিল না, তখন ছিল স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড, তারপর ফেল। এখন তো জিপিএ 5 টাইপ, কী যেন হয়েছে একটা, এটা আমি বুঝি না। তো যখন আমি পরীক্ষা দিব এসএসসি, তার 21 দিন আগ থেকে আমি অসুস্থ ছিলাম, অনেকগুলো রোগে আক্রান্ত, আপনার ভাইরাস ফ্লু, ভাইরাস ফিভার, বসন্ত, আমার চোখেও হয়ে গেছিল, আমি কোনো বই ধরতে পারি নাই। বুঝতে পারছেন? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ তখন আমাকে বলেছেন, মনে করো তুমি ফেল করবে, এটা মনে করেই পরীক্ষাটা দাও এসএসসিতে। আমিও বলতেছি তুমি ফেল করবা, আর তুমিও মনে করে নাও কি ফেল। আমাকে তখন স্পেশালি হলে, পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেওয়া হলো, ল্যাব তোষক সব সহ, অনেকটা শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছে আমি। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকায় আমি তখনও এসএসসিতে হায়ার ফার্স্ট ডিভিশন, প্রায় স্টারের কাছাকাছি রেজাল্ট পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা। কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে আমাদেরকে যে স্যার গণিত পড়াতেন, তিনি শুনেছেন আমি অসুস্থ, বুঝেন নাই, পরীক্ষা চলাকালীন তিনি বলেছেন যে ও ফার্স্ট ডিভিশন পাবেই। এখন আপনারা বলুন তো, স্যার বলেছে ফার্স্ট ডিভিশন পাবো, সেজন্যই কি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি? কথা বলেন, নাকি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তিনি আমাকে পড়িয়েছেন বলে ধারণা করতে পারছেন যে সে তো ফার্স্ট ডিভিশন পাবে, ঠিক না? ক্লাসে একজন শিক্ষক ছাত্রকে বলে, তুই তো ডাব্বা মারবি ফেল, ছাত্রটা ফেল করছে, দোষটা কি স্যারের? আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, কে চুরি করবে ওটা তিনি জানেন, তকদিরে লিখে দিয়েছেন, এটা সো। অতএব এই চুরির অপরাধ মহান আল্লাহর দিকে যাবে না, ঠিক না? বলেন, সেই অপরাধ চোরের নিজের, চোরের। দ্বিতীয় কথা, কাজ দুই প্রকার, একটা উমুরে এখতিয়ার আর একটা উমুরে গায়ের এখতিয়ার। কিছু কাজ আল্লাহ মানুষের ইচ্ছায় দিয়েছেন, কিছু মানুষের ইচ্ছায় দেন নাই। ভালো কাজ মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগটা মানুষ করে, কথা বলে না। এই যে চুরি করতে পারা, এটা একটা ক্ষমতা না, কথা বলে না। আরে মিয়া, চুরি বিদ্যা বলে বড় বিদ্যা, যদি চোর ধরা না খায়। আমার দেশের চোর ধরা খায় না, চায় না, তালা তৈরি করে, টপ মোস্ট সিকিউরড লক, এমন তালা চোর খুলতে পারবে না, কিন্তু চায়নার আবিষ্কৃত তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড, ঠিক কিনা? এখন বলেন তো, এই যে মেধা, প্রজ্ঞা, কাজ, এই সব তো সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগ করলো চোর খারাপ কাজে, চাইনিজরা প্রয়োগ করলো আবিষ্কারে, আর বাংলাদেশের চোর প্রয়োগ করলো চুরির কাজে, এই জন্য দায়টা তার। আল্লাহ তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন,
এই ইচ্ছা শক্তির অপপ্রয়োগ করার কারণে সবকিছু আল্লাহর হুকুমে হয়, তারপরও চুরির দায় চোরের, জেনার দায় জেনাকারীর, হত্যাকারীর দায় হত্যাকারীকে বর্তাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয়? পাগল কোথাকার প্রশ্ন করছে। মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয় নাকি? এই মৃত মুরগি মরে গেলে ভিতর থেকে ডিম বের করে খেতে পারবেন, তাতে সমস্যা নেই। হক্কানি আলেম কারা এবং তাদের পরিচয় কি? আরে ভাই, কোনটা গোলাপ ফুল আর কোনটা গ্যান্দা ফুল তা তো দেখলেই বোঝা যায়। এটা কি বুঝাই দিতে হবে? কথা বলেন, গোলাপ ফুল দেখলে বোঝা যায়, গ্যান্দা ফুল দেখলে বোঝা যায়, ঠিক কিনা? আবার পুকুরে কিছু জঙ্গলি ফুল হয় তা তো দেখলে বোঝা যায়, তাকে পরিচয় করাই দিতে হবে? আপনি নিজে পরিচয় খুঁজে নেন, সব বুঝেন, ভালোটা আর খারাপটা বুঝেন না। বিয়ে করতে গেলে বউ দেখে চিনে নিয়ে আসে ভালোটা, মাছ কিনতে গেলে ভালো করে টিপে টাপে দেখে পচা না ভালো, ঘি কেনার সময় আঙ্গুলে নেয়, হাতে ঘষে নাকে লাগায় ঘি খাঁটি কিনা। শুধু কোনটা ঠিক কোনটা বেঠি, কোন আলেম ঠিক কে ঠিক না, এটা দেখার সময় আপনারা কুম্ভকর্ণ হয়ে যান। ওয়াশরুমে গোসল ও উজু করার সময় দোয়া করা যাবে কিনা? না, দোয়াটা অন্তরে পড়বেন, মুখে পড়বেন না, মাকরু হবে। শেখের কাছে জানতে চাই, নাবালেক থেকে মানুষ যখন সাবালক হয় নির্ধারিত কি কোনো সময় আছে? আরে ভাই, প্রশ্নটা মজার করছে না। শুনছেন, পৃথিবীতে কোনো মানুষ যখন বালেক হয়েছে তার বাপ মা বলে দিছে তুমি কালকে বালেক হয়েছ? সে নিজেই বুঝে সে কি বালেক হয়েছে, ঠিক কিনা? এটার কোনো বয়স কিরকম বয়স? যখন সর্বোচ্চ বয়স ছেলেদের 15 বছর, 12 থেকে 15 যে কোনো সময় বালেক হতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 15 যে কোনো সময় তারা বালেক হতে, 9 থেকে 12 যে কোনো সময় তারা বালেগা হতে পারে। আর বালেক বালেগা হলো কি না এটার জন্য ইনভেস্টিগেশনের দরকার নাই, বাপ মাকে বলতে হয় না, সে নিজে উপলব্ধি করতে পারে আমি হয়েছি। বিকাশে টাকা লেনদেনের সময় যে টাকা খরচের জন্য দেই সে টাকা কি সুদের আওতায় পড়ে? না, আমি যতটুকু বুঝি সুদে পড়ে না, এটা সার্ভিস চার্জ। আপনার কি বলে? আপনার টাকাটা পৌঁছে দিচ্ছে সে একটা চার্জ নিচ্ছে, এটা সুদের আওতায় পড়ে না। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স সরকার 2% বোনাস হিসেবে দেয়, সেটি অনেকে সরকারের উপহার হিসেবে নেয়, না এটা সুদ। কিন্তু প্রণোদনা যেটা ওটা ভিন্ন জিনিস, কিন্তু বিদেশ থেকে যে রেমিটেন্স আসলো সরকার ওই টাকাটা ব্যাংকে রাখলো, সরকার টাকাটা ইনভেস্ট করলো, আপনাকে 2% দিল, ওইটা সুদের আওতায় পড়বে। সে টাকাটা আপনি নেবেন কিন্তু নিজে খরচ করবেন না, গরিব মিসকিনকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া। এক ভাই প্রশ্ন করেছেন, আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিলেন কার কথায়? কোন মুফাসসির বলেন শয়তানের কথায়, কোন মুফাসসির বলেন ফেরেশতাদের কথায়, সঠিক উত্তর কোনটি? বিভিন্ন তাফসিরে কিছু ইসরায়েলি রাওয়ায়েত এসেছে, ইসরায়েলি রাওয়ায়েতগুলো গ্রহণযোগ্য নয়, তারাই এই রাওয়ায়েত করেছেন যে শয়তানের কথায়, এটা নির্ভরযোগ্য মত নয়। মূলত আল্লাহ তাআলা নবীগণের পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন পৃথিবীর মানুষকে, তাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখানোর জন্য যে ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়, এটা হচ্ছে আসল কথা। কথা বুঝতে পেরেছেন? তবে কোন কোন মুফাসসির বলেছেন যে ফেরেশতাগণ প্রশ্ন তুলেছিলেন, আল্লাহর এত নেয়ামত পাওয়ার পর হযরত আইয়ুব আল্লাহর শুকরগুজার বান্দা থাকবেন কিনা, ধৈর্য ধরবেন কিনা, এই মতটিকে সমর্থন করা যায়। প্রস্রাবের স্থানে গিয়ে মেসওয়াক করা যাবে কিনা? না, এটা সুয়ে আদাব, চরম পর্যায়ের বেয়াদবি হবে। আপনি যখন প্রস্রাব করবেন তখন যদি মেসওয়াক করেন, এটা কিরকম একটা অশোভনীয় কাজ না? আদবের খেলাফ। কিসের খেলাফ? তবে আমি শুনেছি অনেকে পেশাবখানায় যে বিড়ি সিগারেট খায়, ওটা কাছাকাছি কাজ, পেশাব করা যা বিড়ি সিগারেট খাওয়া কাছাকাছি কাজ, ওইটা একটা বিষয়। কিন্তু মেসওয়াকের মতো ভালো একটি আমল পেশাবখানায় যে করাটা, এটা আদবের খেলাফ, অশোভনীয় একটি কাজ, এই কাজটি করবেন না। ইমামের যদি দাড়ি না থাকে ইমামের পেছনে নামাজ হবে কিনা? দেখতে হবে ইমাম হিজড়া কিনা, যদি হিজড়া হয় তার পিছনে নামাজ হবে না।
আর যদি দেখা যায় যে না ওনার বয়স হয়েছে দাড়ি বের হয় না, এটারে বাংলায় বলে মাখুন্দা, আছে না কিছু, কিন্তু তিনি পুরুষ তাহলে তার পিছে নামাজ হবে। আর যদি দেখা যায় না তার দাড়ি বের হয়েছে, তিনি দাড়ি চেষে ফেলে দিছেন, তা তিনি বড় দরজার ফাসেক, তার পিছে নামাজ পড়া জায়েজ হবে না। তেলাওয়াতের সময় কারোর সাথে পড়া যাবে কিনা, হ্যাঁ কোনো ব্যক্তি তেলাওয়াত করছে আপনি পাশে তেলাওয়াত করবেন তাতে সমস্যা নাই, এটা তো একটা সহজ বিষয়, পাশাপাশি কয়েকজন বসে তেলাওয়াত করতে পারবেন তাতে সমস্যা নেই।